এবারের ঈদ যাত্রায় সারা দেশে 402টি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 443 জনের, আহত হয়েছে 868 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবারের ঈদ যাত্রার চিত্র তুলে ধরার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদ যাত্রায় 25 লাখ মোটরসাইকেল ও 40 লাখ ইজি বাইক ব্যবহৃত হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এতে ঈদের যাত্রা খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বেড়েছে বরাবরের মতোই। সড়ক মহাসড়কে 372টি সড়ক দুর্ঘটনায় 416 জন নিহত হয়েছে এবং 846 জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে 402টি সড়ক দুর্ঘটনায় 443 জন নিহত এবং 868 জন আহত হয়েছে। এবারও সড়ক দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। 25 লাখ মোটরসাইকেল চলাচলের বিপরীতে দুর্ঘটনার শিকার হয় 164টি। এতে 145 জন নিহত ও 110 জন আহত হয়েছেন। ঢাকার পঙ্গু হাসপাতালে, যেখানে প্রতিদিন গড়ে 150 জন রুগী, পঙ্গু রুগী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ভর্তি হন, সেখানে এইবারের ঈদের আগে পরে 200 থেকে 250 জন রুগী প্রতিদিন ভর্তি হয়েছে, যার 60% মোটরসাইকেল। আমাদের যে ভুল নীতি, অনেকটা আমি বলবো যে নীতি আসলে আমাদের মোটরসাইকেলকে উৎসাহ দিয়েছে এবং মোটরসাইকেল প্রবৃত্তির পিছনে একটি বড় ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে এই যে আমাদের মোটরসাইকেল নির্মাতা যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, তারা যে পার্টসগুলি যে ইম্পোর্ট করে নিয়ে আসে, সেখানে পর্যায়ক্রমে ডিউটি ট্যাক্স কমানো হয়েছে, মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানো হয়েছে। ফলে একদিকে যেমন মোটরসাইকেল সহজলভ্য করা হয়েছে, পাশাপাশি আমি যেটি মনে করি, মোটরসাইকেলের সিসির উপর যে সীমা, সেটা যে পর্যায়ক্রমে তুলে দেওয়া হচ্ছে, এটা অনেকটা আগুনে ঘি ঢালার মতন অবস্থা। যেখানে বিশ্বের উন্নত দেশগুলো গণপরিবহন ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের দিকে দৌড়াচ্ছে, সেখানে আমরা কিন্তু এখন মোটরসাইকেল ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।